হ্যালো ফ্রেন্ডস আমি বাবাই আর আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে মোবাইলের স্ক্রিনের টাচটাকে ফাস্ট করা যায় যাদের স্ক্রিনের টাচ খুব স্লোতে কাজ করে আজকের ভিডিওটি তাদের জন্য তো পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ফ্রেন্ডস চলুন শুরু করি আজকে আপনি আমরা আপনাদেরকে যে ভিডিওটি আমি দেখাবো এটির জন্য জাস্ট একটি সেটিং করতে হবে তো আপনাদের প্রথমে যেতে হবে আপনাদের সেটিংয়ে তো চলুন সেটিংয়ে যাই আপনাদের ফোনের সেটিং অপশান যাবেন তারপরে সেখান থেকে আপনারা একদম নিচে চলে যাবেন অ্যাবাউট ফোনে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট ফোন নামে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন এটিতে টাচ করবেন এবং এটিতে টাচ করার পরে আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন এই যে বুল্ড নাম্বার নামে একটি অপশান আছে এই যে এইটা বুইল্ড নাম্বার এটিতে আপনি মিনিমাম ছয় থেকে সাতবার টাচ করবেন ছয় থেকে সাতবার টাচ করার পরে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনারা এই দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশান নামে একটি অপশান অলরেডি চলে এসেছে এই যে অপশানটা অলরেডি চলে এসেছে তো আপনারা ডেভেলপার অপশানের ভিতরে যাবেন তারপরে প্রথমে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে এটিকে অন করে দিতে হবে এটিকে অন করবেন তো জানাবে এটা কি ওকে করতে হবে ওকে করার পরে আপনারা একটুখানি স্ক্রল করবেন স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে গিয়ে আপনারা এবার দেখতে পাচ্ছেন যে এখানে তিনটে সেটিং দেখতে পাচ্ছেন যে উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রান্সলিশন অ্যানিমেশন স্কেল অ্যানিমেটর অ্যান্ড ডিউরেেশন স্কেল তো এই তিনটে স্কেল প্রথম দেখতে পাচ্ছেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল দেখতে পাচ্ছেন এটি ওয়ান ইন্টু করা আছে আপনার এই যেটা ওয়ান ইন্টু করা আছে এবার আপনারা দেখা দেয় আপনাদেরকে আমি দেখাবো যে আপনি যদি এটাকে এই যে পয়েন্ট ফাইভ মানে এই যে এইটি এটি যদি আপনারা করেন এটি তাহলে পরে আপনাদের ফোনটি ফাস্ট হয়ে যাবে আপনারা চাইলে অ্যানিমেশন অফও করে দিতে পারেন এই যে এটি অন অ্যানিমেশন অফ নামে যে অপশানটি রয়েছে এটি টাচ করে আপনার অফ করে দিতে পারেন এবার আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে এটি কাজ করে আদৌ কাজ করে কি না ধরুন আপনি প্রত্যেকটাই অফ করে দেবেন এই অ্যানিমেশন স্কেল অফ করে দেবেন এই যে ট্রানজেকশান অ্যানিমেশান স্কেল এই অপশানটিকেও আপনারা জাস্ট অফ করে দেবেন অ্যানিমেটার ডিউরেশান স্কেল এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটিকেও আপনারা সম্পূর্ণ অফ করে দেবেন অফ করার পরে এবার দেখবেন যে আমার টাচটা কতটা ফাস্ট হয়ে গেছে ধরুন আমি সেটিংয়ে যদি যাই তো কত তাড়াতাড়ি আমার সেটিংয়ের কাজগুলো সব চলে আসছে ধরুন আমি ম্যাসেজে যাব ম্যাসেজে গেলে এইভাবে দেখতে পাচ্ছেন যে কত তাড়াতাড়ি চলে আসছে কল লিস্টে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে কত তাড়াতাড়ি চলে আসছে কিন্তু এবার যদি আপনারা এই ডেভেলপার অপশানে যাবেন আবার ডেভেলপার অপশানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই তিনটি স্কেল যেই তিনটে স্কেল আমি অফ করে দিয়েছি সেই স্কেলগুলো যদি এখন আমি এই ওয়ান ইন্টু করা ছিল এটা যদি এখন আমরা এই যে অ্যানিমেশান স্কেল এই যে টেন ইন্টু এটা যদি প্রত্যেকটা যদি আমি টেন ইন্টু করে দিই তাহলে আবার আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার স্ক্রিনে টাচে অলরেডি স্লো হয়ে গেছে দেখুন ম্যাসেজ অপশান যাওয়ার পর কতটা স্লোভাবে আপনার ফোনটা কাজ করছে এবার আপনি যদি এইভাবে প্রত্যেকটি স্কেল যদি দশ যদি করে দেন টেন ইন্টু যদি করে দেন এবার দেখুন যে আমার ফোন কতটা স্লো হয়ে গেছে ধরুন আমি ডায়াল পেড টাচ করছি আমার ডায়াল পেড টাচ করার দেখুন কতটা স্লোভাবে আমার এইটা স্ক্রিনে আসছে এবং ব্যাক করার সময় কতটা স্লোভাবে যাচ্ছে ম্যাসেজ অপশান আমি এখন যাচ্ছি দেখুন কতটা স্লোভাবে কাজ করছে এবং আমি যখন পুরোপুরি ব্যাক করব তখন দেখতে পাচ্ছেন যে কতটা স্লোভাবে টাচ করছে তো আপনারা যদি স্ক্রিনটাকে ফাস্ট করে নিতে চান তার জন্য শুধুমাত্র আপনাদেরকে এই সেটিংটি জাস্ট অফ করে দিতে হবে তো আপনাদের এটির জন্য শুধুমাত্র ডেভেলপার অপশানে যেতে হবে এবং ডেভেলপার অপশানে গিয়ে ওটা অন করার পরে এই তিনটে সেটিং জাস্ট আপনারা অন অফ করে দেবেন তাহলে পরে আপনাদের দেখবেন ফোনের টাচটা খুবই ফাস্ট হয়ে গেছে অফ করার পরে এবার আপনারা দেখুন যে কীভাবে আমার ফোনের টাচটা আসছে আর রকম ব্যাক করতেও কোনো প্রবলেম হচ্ছে না আমার ডায়াল প্যাড এস এম এস সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে ফাস্ট হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো আর যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে পরে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সেটির নোটিফিকেশান চলে যায়। আর আপনারা সেই ভিডিওটি সবার প্রথমেই দেখতে পারেন